আহমেদ হুহান্লি আলাহিলিমাবাদ সম্মানিত দিনী ভাই ও বোন নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা অত্যন্ত গুনাহের কাজ এটা আমরা সবাই মোটামুটি জানি এবং আমরা সাধারণত নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করি না তবে মসজিদে যখন আমরা নামাজ পড়ি সেই ক্ষেত্রে একটা ভিন্ন সমস্যা তৈরি হয় অনেক সময় দেখা যায় আমার নামাজ শেষ কিন্তু আমার পেছনে আরেকজন এখনও নামাজ পড়ছেন তো আমরা বসে থাকি এবং বারবার পেছনের দিকে তাকাতে থাকি যে পেছনের লোকটা নামাজ শেষ হলো কিনা আমি যেতে পারবো কিনা এই ক্ষেত্রে যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে পেছনের ব্যক্তির নামাজের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয় যে সামনে একজন বসে আছেন এবং পেছনের দিকে বারবার তাকাচ্ছেন অপেক্ষা করছেন আমার নামাজ শেষ হওয়ার তো এই ক্ষেত্রগুলোতে তার নামাজের মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সে নামাজের মধ্যে হরা শুরু করে মোট কথা তার নামাজের যে খুশু খুদু দরকার সেটা নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের করণীয় কি এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আম্মাজান আশারদ্লাহআ যা করেছেন তা বুখারি শরীফের পাঁচশো এগারো নম্বর হাদিস রয়েছে আম্মাজান আ ইশারদি আল্লাহ তালানহা বলেন লকদ রে তু রসুল্লাহ সাল্লাস্লাম আমি দেখলাম নবী আলীসাল্লা নামাজ পড়ছেন ও এনা বে ও ও কেবলা আর আমি তখন তার এবং কেবলার মাঝখানে থাকতাম আনা আতুন আহলে সারিদ আমি খাটে শুয়ে থাকতাম অর্থাৎ ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে যে নবী আলীসাল্লা সালাম নামাজ পড়ছে পড়তেন আর আম্মাজান আয়সি আল্লাহ তাহা ঠিক ঠিক তার সামনে খাটে শুয়ে থাকতেন তো তিনি বলেন ফয়েকু আল হাজা কখনো কখনো এমন হতো যে আমার বের হওয়ার দরকার হতো তখন আমি তার সামনে দিয়ে যাওয়াকে অপছন্দ করতাম তখন আমি সরাসরি সামনে দিয়ে অতিক্রম না করে আমি সামনের থেকে যে কোনো একদিকে সরে পড়তাম হয়তো ডান দিকে অথবা বাম দিকে আমি সরে পড়তাম তো আমাজান আশারতি আল্লাহ তাল এই যে আমল এই আমলটিও আমরা করতে পারি অর্থাৎ যে কোনো একদিকে আমরা সরে পড়তে পারি ডানে অথবা বামে এটা নিষিদ্ধ নয় নিষিদ্ধ যেটি সেটি হচ্ছে মুসল্লির বা নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে অতিক্রম করা ডান থেকে বাম দিকে অতিক্রম করা এটা নিষিদ্ধ আর সোজা বরাবর বসে থাকলে যে কোনো একদিকে সরে পড়তে কোনো অসুবিধা নেই আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তাও ফিক ধান করুন সে অনুযায়ী আমল করার তাও ফিক